আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের 138 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 9 অ্যাক্টিভিটি 9.2.1 রাইটিং ডিফারেন্টলি পেজ 138। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 9.2.1। নাও রিড দ্য সেন্টেন্সেস ইউ হ্যাভ রিটেন ফর ইচ কোয়েশ্চেন। এখন প্রতিটি প্রশ্নের জন্য লেখা তোমার বাক্যগুলো পড়ো। দেন লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ইউর টিচার শোস। তারপর তোমার শিক্ষকের দেখানো বাক্যগুলোর দিকে তাকাও। নাও আস্ক ক্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এখন জোড়ায় বা দলে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন আছে। হোয়াট আর দ্য থিমস, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে তুমি পার্ট তিনটি পড়েছ, সে পার্ট তিনটির বিষয়বস্তু কী অফ দ্য থ্রি টেক্সট, ঠিক আছে? হাউ আর দ্য ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তারা কীভাবে একটি অন্যটি থেকে আলাদা বা পৃথক। সি নাম্বার আছে কি, ডু ইউ নো হোয়াট দিস থ্রি ডিফারেন্ট টেক্সট আর কল্ড, তুমি কি জানো এই তিনটি ভিন্ন ভিন্ন পার্টকে কী বলা হয়। তো শিক্ষার্থীরা চলো এই প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট আর দ্য থিমস, মানে সাবজেক্ট ম্যাটার অফ দ্য থ্রি টেক্সট, অর্থাৎ এই পার্ট তিনটির বিষয়বস্তুগুলো কী। এর অ্যান্সারে লেখা যেতে পারে, দ্য থিম অফ দ্য থ্রি টেক্সট আর অ্যাজ ফলোস, অর্থাৎ এই পার্ট তিনটির বিষয়বস্তু হচ্ছে নিম্নরূপ। দ্য ফার্স্ট টেক্সট থিম ইজ অ্যাবাউট সামওয়ানস এক্সপিরিয়েন্স অফ এ লাইব্রেরি রুম, প্রথম পার্টটির বিষয়বস্তু হচ্ছে কারো একটি পাঠাগারের অভিজ্ঞতা সম্পর্কে। দ্য সেকেন্ড টেক্সট ইজ অ্যাবাউট দ্য ডিসক্রিপশন অফ এ লাইব্রেরি রুম, দ্বিতীয় পার্টটি হচ্ছে একটি পাঠাগারের বর্ণনা সম্পর্কে। অ্যান্ড দ্য থার্ড টেক্সট ডিসকাসেস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং এ লাইব্রেরি অ্যান্ড বেনিফিটস ইটস অফার্স টু দ্য স্টুডেন্টস। আর তৃতীয় পার্টটি হচ্ছে পাঠাগার ব্যবহারে ও এটা শিক্ষার্থীদের কী কী উপকার করে থাকে সে সম্পর্কে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল বি নাম্বারে, হাউ আর দ্য ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তারা কীভাবে একে অন্য থেকে আলাদা বা পৃথক। এর অ্যান্সারে লেখা যেতে পারে, দ্য ফার্স্ট টেক্সট ইজ মোর ন্যারেটিভ ইন নেচার ডিসক্রাইবিং এ পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রথম পার্টটি হচ্ছে অনেকটাই বর্ণনাত্মক, ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে বর্ণনা করা হয়েছে, মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে বর্ণনা করা হয়েছে। এই জন্য এটা হচ্ছে কি, ন্যারেটিভ করা হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে নেচার সম্পর্কে। দ্য সেকেন্ড টেক্সট ইজ ডিসক্রিপটিভ, ইট ইজ গিভিং ডিটেলস অ্যাবাউট দ্য লাইব্রেরিজ ফিজিক্যাল কন্ডিশন। দ্বিতীয় যে পার্টটি আছে সেটা হচ্ছে বর্ণনামূলক, ডিসক্রিপটিভ, হ্যাঁ, কারণ এখানে পাঠাগারে যে ভৌত অবস্থা তার বিশদভাবে বা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। দ্য থার্ড টেস্ট ইজ ইনফরমেটিভ গিভিং দ্য সিগনিফিকেন্স অফ লাইব্রেরিজ অফ ফর লার্নিং, অর্থাৎ তৃতীয় পার্টটি হচ্ছে তথ্যমূলক, শেখার জন্য পাঠাগারের গুরুত্ব সম্পর্কে এখানে বলা হচ্ছে। সি নাম্বার কোয়েশ্চেনে রয়েছে, ডু ইউ নো হোয়াট দিস থ্রি ডিফারেন্ট টেক্সট আর কল, তুমি কি জানো এই ভিন্ন ভিন্ন তিনটি পার্টকে কী বলা হয়। তো এর অ্যান্সারে লেখা যেতে পারে, ইয়েস আই নো আই হ্যাভ লার্ন ইট ফ্রম আর টিচার, যে হ্যাঁ আমি জানি আমি আমাদের শিক্ষকের কাছ থেকে এটা শিখেছি। দ্য থ্রি ডিফারেন্ট টেক্সট ক্যান বি কল্ড অ্যাজ ফলোস, এই তিনটি পার্টকে নিচের মতো করে বলা যেতে পারে। দ্য ফার্স্ট টেক্সট ইজ এ পার্সোনাল ন্যারেটিভ প্যাসেজ, প্রথম পার্টটি হচ্ছে একটি ব্যক্তিগত বর্ণনামূলক অনুচ্ছেদ। দ্য সেকেন্ড টেক্সট ইজ এ ডিসক্রিপটিভ প্যাসেজ, দ্বিতীয় পার্টটি একটি বর্ণনামূলক অনুচ্ছেদ। অ্যান্ড দ্য থার্ড টেক্সট ইজ এন এক্সপোসিটরি প্যাসেজ, তৃতীয় পার্টটি হচ্ছে একটি ব্যাখ্যামূলক অনুচ্ছেদ, ঠিক আছে? তো আমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখলাম। আগামী ক্লাসে অ্যাক্টিভিটি 9.2.2 নিয়ে আলোচনা করবো। এখানে আমাদের হচ্ছে টেক্সটের সাথে ডান পাশে যে টাইপ অফ রাইটিং এগুলো ম্যাচ করতে হবে, এই টেবিলটা আমরা পূরণ করে দিব আগামী ক্লাসে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 9 রাইটিং ডিফারেন্টলি 9.2.1 পেজ 138। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।